আজকে বিশ্বকর্মা পুজো দেখতেই পাচ্ছ চারিদিকে সব আজকে সাথে সাথে উঠে সবাই ঘুরে ওড়াচ্ছে। আগের ভিডিওটা তোমাদের বলেছিলাম যে প্রশ্ন করতে, তোমরা যা প্রশ্ন করেছো সেই প্রশ্নগুলি আজকে উত্তর দেবো। তো দেখছো কালো জিনিস পরে আছি, এমনিতে যা রোদ, চলো ছায়ায় বসে প্রশ্ন উত্তর দেবো। চলো ওখানে পুজো বসে আছে ছায়ায়। অ্যাকচুয়ালি আমরা এই ট্যাঙ্কের ওপর উঠে করার কথা ছিল, ট্যাঙ্কের ওপর উঠে, কিন্তু এর উপরে আরও গরম। তো চলো ছায়ায় বসে এখন উত্তর দেবো। এই যে আগের থেকে ছায়াতে বসে রয়েছে, বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করছি। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম প্রশ্ন করতে, আর তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তরই আজকে দেব। দেখতেই পাচ্ছ চারিদিকে আজকে প্রত্যেকটা ছাদের সাথে ঘুরিয়ে ওড়ানো হচ্ছে, আর আমরাও তাই ছাদে এসেছি একটু পরে ঘুরিয়ে ওড়াবো। তো যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তরগুলো আজকে দিয়ে দিই। প্রথম প্রশ্ন করেছে সৌভিক চক্রবর্তী, তোমরা কোথায় থাকো আর কুচেদার কথার স্টাইল খুব ভালো। সবার আগে বলে দিই আমার নাম কুচেদার নয়, ঠিক আছে? আমার নাম কুচেদার, মিথ্যে কথা, নামটা বিকৃত করা হচ্ছে, সবার বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা থাকি সাউথ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে 18 নম্বর ওয়ার্ডের জপুরে। সেকেন্ড প্রশ্ন বিলাস দাস, বিলাস দাস বলছো বিলাস দাস বলছো গার্লফ্রেন্ড চাই না, ভালো কলেজ নিয়ে যদি কিছু বলতে। তো ভালো কলেজ নিয়ে আমাদের, ভালো কলেজ নিয়ে তো বলবো অবশ্যই। তো আমাদের দেখতে পাচ্ছ তিনজনকে, আমাদের দুজনের কোনো গার্লফ্রেন্ড নেই, ওর গার্লফ্রেন্ড আছে, মিথ্যে কথা, ঠিক আছে? নিজে আমাকে চাপাচ্ছে। আমাদের জন্য যদি গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারো বা আমাদের যদি গার্লফ্রেন্ড জোগাড় করে দিতে পারো তো খুবই ভালো হয়। আর কলেজ সম্পর্কে যেটা বলছো বিলাস, তুমি ক্লাস 12 পড়ো সায়েন্স নিয়ে, তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের যে কোনো লাইনে যেতে পারো, তো অবশ্যই র্যাঙ্ক ওয়াইজ তুমি অবশ্যই ভালো কলেজ পাবে। তো IIM যদি পড়তে চাও তো আকাশের সাথে যোগাযোগ করবে, ও IIM পড়ে। বাট বিলাস, আমার একটাই প্রশ্ন, তোমার সত্যি গার্লফ্রেন্ড চাই না, সত্যি বলছো নাকি গার্লফ্রেন্ড আছে, কোনটা? সেটাই বিশাল ইস্ট বেঙ্গলিয়ান প্রশ্ন করেছে, বার্সা লেজেন্ডস ভার্সেস মোহনবাগান লেজেন্ডসদের ম্যাচ দেখতে যাবে কি তোমরা? আমি যাব না, পয়সা নেই। বার্সা লেজেন্ডসের কারা আসছে জানি না, আর বার্সা লেজেন্ডসের মধ্যে যদি রোনাল্ডিনো যদি আসে, প্রত্যেক পুরো বিশ্ব একদিকে আর রোনাল্ডিনো খেলা একদিকে, আমি তো হয় রোনাল্ডিনো আসলে খেলা দেখতে যাবো। রোনাল্ডিনো আসলে সবাই যাবে, ওয়ালপেপার রোনাল্ডিনো লাগানো। হ্যাঁ, নেক্সট প্রশ্ন সায়ন মুখার্জি, সায়ন মুখার্জি বলছে তোমরা কোথায় থাকো ভাই, ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে। অবভিয়াসলি তোমরা, আমরা কোথায় থাকি প্রথমে বলে দিয়েছি, আর ভবিষ্যতে কাজ, আমরা যা কাজ করব তুমি আমাদের ফেসবুকে আসো, ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট করো, তুমি কী কাজ করো, কী নিয়ে কী করো, ভিডিও বানাও, কী নিয়ে ভিডিও বানাও আমাদের বলবে, তো নিশ্চয়ই তোমার সাথে কাজ করব। আমরা ফ্রি বসে আছি, কোনো কাজ নেই আমাদের, কাজ করব। পর হচ্ছে সাহিত্য ঘোষ খুব সুন্দর, সাহিত্য ঘোষ প্রশ্ন করেছে কোন ফুটবলের ফরম্যাটটা ভালো, ISL না I League? বল, তোরা বল। ISL একটু হাটকে করেছে, যে ওরা লিগ খেলছে, তারপরে প্রথম চারটে টিমকে নিয়ে প্লেয়ার, IPL এর মতো, মানে IPL এর মতো, বাট সাধারণত অল ওভার ওয়ার্ল্ডে এই ধরনের লিগ হয় না, তো অবশ্যই আমার পার্সোনাল মত হচ্ছে I League। আমার মতেও I League-এরই ফরম্যাটটাই বেস্ট, কারণ কোনো লিগেই আর কি ওই সেমিফাইনাল ফাইনাল হওয়া উচিত না, লিগ যখন নামটা দেওয়া হয়েছে তখন লিগেই শেষ করা উচিত। অর্ণব বসু বলছে যে দাদা আমরা এবার I League পাবো, আর ইস্ট বেঙ্গলের নিউ কোচ সুভাষ বাবুর চেয়ে ভালো না খারাপ হবে, মানে নিউ কোচ সুভাষ বাবুর চেয়ে ভালো না খারাপ হবে সেটা বল। দেখো এটা বলা মুশকিল যে আমরা I League পাবো কি পাবো না, লাস্ট দুবার তিনবার আমরা খুব ভালো পজিশনে থেকেও সেকেন্ড লেগের খেলাগুলোতে এত বাজেভাবে খেলেছি বা বাজেভাবে গোল কনসিড করেছি যে ওখান থেকে আমাদেরকে হারতে হয়েছে বা ড্র করতে হয়েছে, তার জন্য আমরা লিগ জিততে পারিনি। কিন্তু কোচকে ভালো এটা বলা মুশকিল, তো কোচ সবে এসছে, তাকে টাইম দিতে হবে, টিমের সাথে টিম সেট করবে, সেই টিম নামাবে, কিরম খেলবে তারপরে। আর আমাদের তো বাঙালিদের একটা আছেই যে একটু খারাপ খেললেই তাকে দুচ্ছাই করা, মানে টিম হারলেই কোচের দোষ, আর টিম জিতলে হলো প্লেয়াররা ভালো খেলেছে, কারণ কোচ তো মাঠে নামবে না, খেলবে প্লেয়াররা, তো পুরোটাই ডিপেন্ড করছে প্লেয়ারদের উপর। সৌভিক বিশ্বাস বলতে দাদা আমার GF নাই, কি করা যায় বলো তো? আমাদেরও GF নেই, তো সুতরাং চিন্তা করো না, তুমিও GF খোঁজো, আর আমাদেরকেও যদি তুমি আমাদের গ্রুপে জয়েন করো, আমাদের গ্রুপে খুব ভালো হয়, কারণ আমাদের দুজনের নেই, ওর আছে, ওর জন্য মিথ্যে কথা, নিজের দুজনের কথা চাপাচ্ছে লোকের, ঠিক আছে? আর তোমাকে একটা কথা বলছি, পার্সোনালি নেবে না বা কেউ নেবেন না, যেহেতু 377
নটা পাস হয়ে গেছে, তো এখন সব কিছু লিগা, তো শুধু জিএফ যে খুঁজতে হবে তার মানে নেই, বিএফও খোঁজা যেতে পারে। গে বানিয়ে দিবি নাকি? হ্যাঁ, তোমাকে আমি তো বললাম পার্সোনালি নেবে না, জাস্ট জোক। আরে জিএফ ওভাবে হয় না, দেখো ও ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, ওর দেখছো কত হ্যান্ডসাম ছেলে, গুলু মুলু বয়, আমারও দেখো প্যাক্স আছে, হ্যাঁ প্যাক্স আছে, তারপর জলাইন ঘেমা, আবার হাতে দেখো নার্ভস আছে, এগুলো তো মেয়েদের পছন্দ, কিন্তু একটাও গার্লফ্রেন্ড নেই, ওভাবে মেয়ে হয় না, পয়সা পয়সা কামাও ঠিক, মেয়ে কেন, মেয়ের মাও পটে যাবে। নেক্সট প্রশ্ন অভ্রচন্দ, অভ্রচন্দ বলছে প্রথম প্রশ্ন, পুচেদা কেন মিনি ডার্বি দেখতে যায়, পুচেদা কেন যাও? আমার সাধারণত মঙ্গলবার শুক্রবার করে চেম্বার থাকে, সারাদিনই চেম্বার থাকে, সকাল থেকে রাত্রি মোটামুটি 8:30-9 অবধি, তো মঙ্গল শুক্র খেলা হলে আমি সাধারণত যেতে পারি না, বাকি দিনগুলো আমি যাওয়ার চেষ্টা করি বা যাই, তো মিনি ডার্বি পড়েছিল তোমার মঙ্গলবারে, তো সেই জন্য আমি যেতে পারিনি, এবং লাস্ট ম্যাচে তুমি জিজ্ঞেস করেছো যাবো কিনা, তো লাস্ট ম্যাচও মঙ্গলবার, তো আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, তো সেই জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আসি আমার মানে সব এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমি এই জন্য যে এরকম একটা প্রশ্ন আসবে আমার জীবনে। আব্দুল মহাসিম, সে বলছে আকাশদা তোমার স্টার্টিংটা কীভাবে হয়েছিল, কন্টেন্টটা এটা নিয়ে কেন? এই যে তুমি আমাকে প্রশ্নটা করলে যে আমার স্টার্টিংটা কীভাবে হয়েছিল, আমার বুক 2-3 ইঞ্চি দেখো, ধরে দেখ 2-3 ইঞ্চি খুলে গেছে। সত্যি বলতে কি, স্টার্টিং বলতে আমি এখন নিজেই এখন স্টার্ট করেছি, এমনকি আমি 4-5 মাস ধরে ভিডিও বানাচ্ছি, প্রথমে আমি কমেডি ভিডিওস বানাতাম, আর কমেডি ভিডিওস বানানোর পর ও একদিন বললো যে ইস্ট বেঙ্গলের ভিডিওগুলো বানা, ইস্ট বেঙ্গলের যেহেতু আমরা ফ্যান, তো ইস্ট বেঙ্গলের ভিডিওগুলো বানাতে শুরু করলাম, তো সিএফএলটা পুরোটা বানিয়ে দিলাম, তো সত্যি বলতে কি আমার সিএফএল থেকে প্রচুর ভিউয়ার্স এসছে, তোমরা যারা এই যে এত প্রশ্ন করছো, সব সাবস্ক্রাইবার যারা তোমরা এসছো, এই সিএফএলের পর থেকে এত আমার সাবস্ক্রাইবার বেড়েছে, মানে কন্টেন্টটাই তোমার বড় কথা হবে, তুমি যদি ভিডিও বানাতে শুরু করো তো শুরু করে দাও, কারোর কথা আটকে থেকো না, শুধু এক্সপেরিমেন্ট করো, কমেডি ভিডিওস যদি বানাতে ইচ্ছা হয় বানাও, এটা বানাও সেটা বানাও, যেটাই বানাও কনসিস্টেন্টলি বানাতে হবে। নেক্সট প্রশ্ন ফান্টুস এমবি, ফান্টুস এমবি তোমার ভালো নাম জানি না, এখানে ফান্টুস এমবি লেখা আছে, বলছে ভাই তোমার মতো আমি ইউটিউবে আসতে চাই, সাজেশন দাও কিছু, ফুড নিয়ে ভিডিও বানাতে চাই। তো সেম কথা, আমরাও ভালো রান্নাবান্না করি, আমরা পিকনিক করি, ও ভালো রান্না করে, আমাদের একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে চিকেন বিরিয়ানি ব্লগ বলে, আর টেরিটি বাজারে আমরা গিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম সেটাও আছে, ওটাও দেখতে পারো, আর খাওয়ার জায়গা আমরা অনেক কিছু জানি, ভালো রেস্টুরেন্টের নাম জানি, সস্তায় কোথায় কি পাওয়া যায় জানি, অবশ্যই যোগাযোগ করতে পারো, কিন্তু খাওয়াতে কিন্তু তোমাকে হবে। আর ভিডিও বানানোর কথা যেটা বলছো, ইউটিউবে আসতে চাও অত ভাবতে হবে না, ইউটিউবে বানাতে শুরু করে দাও, তোমার কাছে যদি ফোন থাকে, এখন ফোনে মিনিমাম 10-12 হাজার টাকার ফোনেও ভালো ক্যামেরা হয়, সেই দিয়ে তুমি বানাতে থাকো, এইচডি কোয়ালিটি হয়, তো আটকে থেকো না, কারোর কথা শুনো না, অনেকে অনেক কিছু বলবে কি করছিস কি বানাচ্ছিস, শুধু ভিডিও বানাতে থাকো। নেক্সট প্রশ্ন সায়ন দে করেছে, সায়ন দে বলছে তোমাদের সাথে বসে একটা ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখতে চাই, আর তোমার কাছে ইউটিউব আগে না ইস্ট বেঙ্গল আগে প্লিজ বল। আমার কাছে ইস্ট বেঙ্গল আগে, সবার কাছে ইস্ট বেঙ্গল আগে, কারণ ইস্ট বেঙ্গলের জন্যই আমরা এই চ্যানেলটা বানিয়েওছিলাম, মানে চ্যানেলটা আর কি ভিউয়ারও এসেছে, আর ইস্ট বেঙ্গল আমাদের মায়ের সমান ক্লাব, আই লিগে তুমি আমাদের সাথে যোগাযোগ করো, হ্যাঁ তুমি আমাদের সাথে বসে খেলা দেখো, তো আই লিগে যে কোনো একটা ম্যাচ অবশ্যই আমরা দেখবো, হ্যাঁ আর আমাদের সাথে খেলা দেখতে বসলে বুঝেই যাবে যে আমাদের কাছে ইস্ট বেঙ্গল আগে না ইউটিউব আগে, বুঝেই যাবে। সুদীপ চক্রবর্তী, আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে আপনি আমাদের থেকে অনেক বড় গুরুজন বয়সী, তো আপনি লিখেছেন তোমাদের প্রতিটি উপস্থাপনায় উপস্থাপনায় ভীষণ আনন্দদায়ক ও মজাদার, আজকালকার কর্মব্যস্ত জীবনের মাঝে এক ঝলক টাটকা বাতাস, লোগোটা দারুণ, ধন্যবাদ স্যার আমাদেরকে এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য, আর এইভাবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে থাকুন। বাট উনি তো স্যার না, উনি তো দাদা বলতে বলেছেন, হ্যাঁ ও সরি 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 দাদা, কাজ ফোন তো হিট পুরো ব্লাস্টরে মানে আমি মরে যাবো। প্রীতম ভৌমিক বলছো গালাগালিটা শুধুই প্রফেশনাল, প্রীতম ভৌমিক আমাদের সাথে খেলেও মাঠে, তো হ্যাঁ ঠিকই বলেছিস গালাগালিটা সত্যি প্রফেশনাল, আমরা শুধু এই কমেডি ভিডিওতে এই গালাগালিটা ইউজ করি, মানে আমরা এরকম নর্মাল ভাবে কথাবার্তা বলি, আমরা ভিডিওটা নর্মাল রাখতে চাই, হ্যাঁ যেন আমরা নিজেরাই কথা বলছি তোমার সাথে, কোনো অ্যাক্টিং না বা কোনো অ্যাক্টিং, নিজেরা যেন নর্মাল থাকি, ন্যাচারাল সেরকম থাকার জন্য, তোমরাও যেভাবে বন্ধুর সাথে কথা বলো আমরাও সেভাবে তোমার সাথে কথা বলতে চাই, আমি তো ছাতারই হই, মাঝখানে মাঠটা কেন বকবক করছিস কেন, ওটা এত ওগুলো সব উঠছে তো, তোকে উঠছে না কথা, আমরা যেরকম বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলি, তোমরা যেরকম বন্ধুদের মধ্যে কথা বলো, সেভাবেই তোমার সাথে মিশতে চাই, সেভাবেই আমরা ভিডিও বানাবো, তোমরা এনজয় করবে। তারপরে ঝঙ্কার কল লিখেছো, কভার ফটোটা জাস্ট মেসমেরাইজিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর এই কভার ফটোটা যে এখন ক্যামেরা করছে সেই তুলে দিয়েছে, এটা হলো এই খালের এই এই খালের এই যে এই ছাদে দেখছেন, ছাদের ওপরে ট্যাঙ্কির ওপরে, হ্যাঁ ট্যাঙ্কির ওপরে তোলা হয়েছে, সবাই ঝুলতে ঝুলতে উঠেছিলাম। সালাউদ্দিন লিখেছো তোমাদের ধন্যবাদ, থ্যাংকস
শঙ্কর সর্দার লিখেছো এফসিআইর সাথে ইস্ট বেঙ্গলের খেলা দেখতে যাবে? আমি যাবো না, আমার কাজ আছে, চেম্বার আছে, তো আমি যেতে পারবো না। তুই নিজেদের কাজের বেলায় ব্যস্ত থাকে, মানে চেম্বার করবে নিজের কাজে ব্যস্ত, ওর কলেজে অ্যাটেন্ডেন্স কম হয়ে যাবে। আমি আমি কি কোনো কাজ নেই, শুধু ইউটিউবই বানিয়েছি। রোদের মধ্যে ছাতা নিয়ে বসিয়ে দিয়েছি ক্যামেরা করছে। শুভদীপ ঘোষ সে বলছে তোমার ফ্রেন্ড জোনটা বেশ ভালো। সত্যি ফ্রেন্ড জোন, আমরা আমরা ফ্রেন্ড জোন ঠিকই আছে, আমাদের নামটা গ্রুপের নামটা আমরা ফ্রেন্ড জোনই করে দেবো। ওই জন্য সব মেয়েরা আমাদের ফ্রেন্ড জোন করে দেয়। কেন যে এখানে দেখো যত কমেন্ট আছে একটা মেয়ে কমেন্ট করেছে করে, খুব মানে ব্যাড লাগ আমাদের। নেইমার জুনিয়র ব্রাজিল থেকে, ব্রাজিল থেকে তুমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তো থ্যাংকস তোমাকে আর তোমার ভালো নামটাও জানিও। তুমি লিখে তো সাবস্ক্রাইব করে দিয়েছি দাদা, থ্যাংকস। আর কি আর তো কিছু বলার নেই, টাকা পয়সা পেয়ে যাবে, একদিন দেখা করো, সময় দিয়ে দেবো টাকা পয়সা। আমাদের বলেছিলাম কোশ্চেন করার জন্য ইনস্টাতে এবং ফেসবুক পেজে, কিন্তু এতক্ষণ যা প্রশ্ন করলাম সব ইউটিউবেই কমেন্ট করেছো তোমরা। ইনস্টাতে একজন কোশ্চেন করেছো, তার নাম হচ্ছে ইটস অরিজিৎ 619, তো ভালো নাম তো জানো, হয়তো অরিজিৎ তোমার নাম। তো তুমি লিখেছো লাস্ট ভিডিওতে নিজে বললে মেসেজ করতে, অথচ মেসেজের রিপ্লাই তো তুমি দাও না দাদা, দ্যাটস নট ফেয়ার। এরকম কোনো ব্যাপার নেই, আমাদের কাছে প্রচুর মেসেজ আসে, তো এত মেসেজের রিপ্লাই দিতে দিতে আমরা নিজেরাই সত্যি বলছি হাঁপিয়ে উঠি। তো তোমাকে রিপ্লাই দিয়েছি দেখো আজকেই সকালে, আর তোমাকে কোশ্চেনও করতে বলেছি। তো যাই হোক তুমি তোমার নামটা জানিও। নেক্সট প্রশ্ন হচ্ছে ইনস্টাতেই করেছো, প্রভাশিস ভদ্র। প্রভাশিস ভদ্র তুমি বলছো যে হায় দাদা, বলছি জীবনে একটা গার্লফ্রেন্ড পটাবো কি করে, একটু সাজেশন দাও। আমাদের কাছে সাজেশন নিয়ে লাভ নেই, আমাদের নিজেদেরই গার্লফ্রেন্ড নেই, তো আমাদের কাছ থেকে সাজেশন পাওয়ার আশা তুমি করো না। যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে বলো তোমাকেও খুঁজে দিতে এবং আমাদেরকেও খুঁজে দিতে। মেয়েদের খুব খরা পড়েছে আমাদের ইয়েতে ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন ফেসবুকে করেছো লগ আউট, তোমার নাম হচ্ছে, হ্যাঁ তুমি অনেকটা বড় মেসেজ লিখেছো, সেই মেসেজে তোমার নাম আছে। তুমি ভাই প্রথম পরিচয় হয়ে যাক ভাই, ভাই আমার নাম সুজয় ভাই, আমি তোমার অনেক বড় ভক্ত, ইউটিউবে আমার সুজয় মজুমদার জিমেল দিয়ে সাবস্ক্রাইব করা আছে ভাই, অ্যান্ড ভাই আমি থাকি সুভাষগ্রামে ভাই, আমি একজন ইনস্টাগ্রাম সাপোর্টার ভাই। ভাই এতবার ভাই বলো না, এমনি এমনি মেয়েরাও ভাই ভাই দাদা দাদা বলছে, তোমরা এত ভাই ভাই করছো। আমার সাবস্ক্রাইবার এখন অত বেশি নেই, একটা আমি নিজে বলে দেবো কবে একদিন সাবস্ক্রাইব মিটা হবে। তো একটা এই জন্যই বলছিলাম যে ইনস্টাতে এবং ফেসবুকে আসো, ওখানে আমার সাথে মেসেজ করো, আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে কি আমি বুঝতে পারবো যে কজন আমার সাবস্ক্রাইবার আসতে ইচ্ছুক, মিট আপ করতে ইচ্ছুক, আর কজন মানে কে কোথায় থাকো সেটা আমি বুঝতে পারবো, তাহলে কোথায় কি মিট আপ করবো সব ওখানেই হবে। উচিত যে লাস্ট ম্যাচটা অন্তত গ্যালারিতে যাও, মাঠে যাও, গিয়ে মাঠ গ্যালারি ভরাতে হবে, মাঠ ভরিয়ে দাও, দিয়ে প্রচুরভাবে চিয়ার করো, সে টিম হারুক জিতুক ড্রয় করুক, যাতে আই লিগের একদম প্রথম ম্যাচ থেকে টিম একটা আলাদা কনফিডেন্স নিয়ে আলাদা ভাবে শুরু করতে পারে, টিমের প্লেয়াররা যেন বুঝতে পারে আমরা তাদের পাশে আছি, আমরা সবসময় যেন চিয়ার আপ করার জন্য তাদের সাথে থাকি। আগের ভিডিওতে সবার প্রথম কমেন্ট করেছিল সুদীপ হালদার, সে লিখেছিল ফার্স্ট কমেন্ট ফার্স্ট ভিউ আর নতুন লোগোটা ভালো, থ্যাঙ্কস, লোগোর জন্য ক্রেডিট যাচ্ছে। ক্রেডিট অবশ্যই ওই দুজনের, আর কভার পিকচারে যেহেতু আমি আছি তো অটোমেটিক ওটা ভিউ কভার পিকচার সবাই দেখে, শুধু পুচেকেই দেখছে আর কাউকে দেখছে না। ঠিক আছে, আর হচ্ছে পুচে দাস টোল দাস শো একজন কমেন্ট করেছে, বাট কেন কোনো মেয়ে কমেন্ট করছে না আর হচ্ছে সেটাই চিন্তা। আকাশ একটু আগেই বললো যে কোনো মেয়ে কেন কমেন্ট করছে না, মেয়ে কমেন্ট করেছে করেনি না, দুজন মেয়ে কমেন্ট করেছে, কিন্তু দাদারা তারা দুজনেই দাদা দাদা ভাইরা, তো এর থেকে বেশি আর কিছু করেনি। সত্যি সেটা দুঃখজনক, সবাই যদি দাদা বা দাদা ভাই বানিয়ে দেয় তো সেটা আমাদের কাছে খুবই কষ্টের ব্যাপার। আর সুদীপ তুমি এরকম ভাবে প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট ভিউ করো, আর ফাইনাল লেখো ফার্স্ট ভিউ করেছো কিনা। তো থ্যাংকস সবাইকেই, থ্যাংকস তোমরা যারা কমেন্ট করেছো, আর যাদের কমেন্ট যদি আমি যদি মিস হয়ে যায় কমেন্ট বা কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট করো, নেক্সট নেক্সট ভিডিওতে আমরা সেগুলো আনসার দেওয়া আবার চেষ্টা করবো। কমেন্ট তো কিন্তু সেটা ইউটিউবে না, ইউটিউবে যদি তোমরা বড় উত্তর চাও আমরা দিতে পারবো না, কারণ ইউটিউবে চেক করা হয় না। সেই জন্যই বলছি তোমরা ইনস্টাতে আর ফেসবুক পেজে চলে আসো, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ওখানে এসে ফলো করো, ওখানে প্রশ্ন করো, ওখানে তুমি
পুরো ইলাবোরেটলি যতবার ইনস্টাতে ইন্টারঅ্যাক্ট করাটা অনেক সুবিধা কারণ ওখানে মেসেজ করা যায় মানে টেক্সট পাঠানো যায় কিন্তু এখানে সেটা ইউটিউবে সেটা করা যায় না ওই জন্য ফেসবুক আর ইনস্টাতে করলে বেশি সুবিধা হয় পাঠা চলে যাচ্ছে আজকে ঘুড়ি ওড়াতে হবে আজকের মতো টাটা আর বিশ্বকর্মা পুজো ঘুড়ি ওড়াতে হবে মুখে রুমাল বেঁধে গামছা বেঁধে যাই হোক তো তোমরা চ্যানেলটাকে দেখতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো আরো ভালো ভালো ভিডিও আমরা তোমাদেরকে দেব তোমাদের যাতে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো আজকের জন্য তিনজনের তরফ থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো ভালো হ্যাভ আ নাইস ডে হ্যাপি বিশ্বকর্মা পূজো চলো এলাও ঠিক তো দেখো উঠে যাচ্ছে ওপরে অনেকটাই উঁচু আত্মহত্যা করবে বলে মেয়ে ফেয়ে পাচ্ছে না গার্লফ্রেন্ড নেই ফ্রাস্ট্রেশন লেভেল এক্সট্রিম তো সেই জন্য আত্মহত্যা করার জন্য উঠে গেছে তো সেখান থেকে লাভ মারতে পারে যে কোনো সময় তো তোমাদের সাবস্ক্রাইবদের কাছে সাবস্ক্রাইবারদের কাছে অনুরোধ দয়া করে একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও ওকে এবং আমাকে দুজনকেই আর যাদের আছে তাদের লাগবে না ঠিক আছে এই যে অভিষেক বসা বলছে আমারও নেই আমারও নেই চলে যাচ্ছে পালিয়ে গেল উঠে গেছে আর নামতে পারছে না।